বিপিএলে আজ ফ্রাইডে ধামাকা। আজকে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবং তাদের প্রতিপক্ষ বর্তমান রানার্স আপ ঢাকা ডায়নামাইটস। তার মানে গতবার যে দুটো দল ফাইনাল খেলেছে আজকে তাদের ম্যাচ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কুল প্রেজেন্টস এক্সপার্ট প্রেডিকশন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান, আর আমার সঙ্গে আজকের এক্সপার্ট গাজী আশরাফ হোসেন লিপু, সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট দল। লিপু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ রাকিব। শুক্রবারের একটা আদর্শ ম্যাচ বলতেই হবে, কোনো সন্দেহ নেই, এবং মাঠের ভিতরে আমরা যে দর্শক দেখছি এবং মাঠের বাইরের অবস্থা আসলে মানুষকে বোঝানো সম্ভব না কি অবস্থা হয়ে আছে। দর্শক খরা নিয়ে অনেক কথা চলছিল, কিন্তু আজকে বোধহয় সব পুষিয়ে দেবে। কোনো সন্দেহ নেই, আজকে ছুটির দিন এবং আমার মনে হয় এই টুর্নামেন্টের অন্যতম সেরা দুটি দল খেলছে, এবং ডেফিনেটলি দর্শকরা এই দুটো খেলা এনজয় করার জন্য মাঠে আসবে এবং তাদের মনও ভরে যাবে। আমার মনে হয় যে আজকে যে খেলা হবে, যে সেরা তারকা এবং দেশের এবং বিদেশি তারকাদের সমন্বয়ে যে দুটি দল করা হয়েছে, আই থিঙ্ক, এবং ফ্রেশ উইকেট, একদিনের রেস্ট পাওয়া, দু দলের দুজন দুজন করে খেলোয়াড়ের নাম যদি বলি, একদিকে মাশরাফি, একদিকে সাকিব, জাজাই গেইল একই ধরনের ক্রিকেটার, রুশো পোলার্ড, বোপারা নারিন, তো সব মিলে মানে স্টারের অভাব নেই এই দুই দলে, কোনো সন্দেহই নেই। মানে এর চেয়ে ভালো দল গড়া, আই মিন ফরেন প্লেয়ারদের কালেকশনের ব্যাপারে যদি বলি, খুবই কঠিন ব্যাপার, যেখানে ভগবান আছে অনেকগুলো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, তারপরে তো আরও কিছু খেলোয়াড় যোগ হবে। আমরা সিলেট সেশন হয়তো যখন ডিভিলিয়ার্সকে পাবো, তাহলে আরও একটা বড় নক্ষত্র। আমরা যদি একটু ঢাকার দিক থেকে আসি, ঢাকার ইলেভেনে যাজাই সুযোগ পাবেন কি না? যাজাই নিজেই বলছিলেন যে প্রথম যখন দলটা গড়া হয় উনি আসলে শিওর ছিলেন না যে উনি ইলেভেনে সুযোগ পাবেন কি না, কিন্তু হোয়াট এ রিক্রুটমেন্ট বাই ঢাকা ডায়নামাইটস। ইনফ্যাক্ট তারা খেলা ফলো করে, তারা আফগানিস্তানের প্রিমিয়ার লিগটা তারা ফলো করেছে, যে ম্যাচটাতে তিনি ছটি ছক্কা মারেন সেই ম্যাচটি আমরা দেখেছি, আমাদের মতোই উইকেট খেলা হয়েছে, তার সামর্থ্যটা দেখেছে, শুধু টাইমিং করার সামর্থ্য না, টাইমিংয়ের সঙ্গে তার যে শক্তির সংযোজন, বাড়তি সংযোজন, সেই দুটোর সমন্বয়ে আমার মনে হয় যে তিনি অন্যদেরকে ছাড়িয়ে গেছেন। এবং শুরুতেই যদি কেউ একটা এমন একটা স্টার্ট এনে দিতে পারে চকচকে বলে, তাহলে পুরো বিপক্ষ দলটাকে কিন্তু একটা নাস্তানাভূত অবস্থায় ফেলে দেওয়া যায়, এবং সেই ফেলে দেওয়া খেলোয়াড়টা যদি হাজারদুল্লাহ যাজাইয়ের মতো অ্যাবিলিটির কেউ হয়, তাহলে এর থেকে ভালো আর কী হতে পারে মানে একটা দলের। ডেফিনেটলি, এবং টি টোয়েন্টিতে দুটো ম্যাচে ব্যাক টু ব্যাক 50, দুই ম্যাচে 135 উনি সবচেয়ে বেশি রান এখন পর্যন্ত, তো খুব স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের শুরুতেই মানে একজন আননোন, কিছুটা আননোন খেলোয়াড়ই কিন্তু সব আলো কেড়ে নিয়েছেন। আর তার জবাবে যদি বলি অপোজিশন এন্ডে রাইলি রুসো, তারও কিন্তু একটু সংশয় ছিল যে আসলে ইলেভেনে টিকে থাকারও একটা লড়াই যদি আপনি প্লেয়ার লিস্টের দিকে তাকান, কিন্তু দুই ম্যাচে 103 রান করেছেন। তো সব মিলে একটু বোধহয় দু দল যাদের কাছ থেকে অতটা আশা করেনি তারাই শুরুতে পারফর্মার হয়ে গেছে। ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল প্লেয়াররা কিন্তু সবাই সুযোগের অপেক্ষায় থাকে, রুশো এমন একটা স্টেজে আছে, মিড স্টেজে আছে, তাকে আরও বাড়তি কিছু প্রমাণ করতে হবে। আর জাজাইয়ের ব্যাপারটা তো ছিল একদম মানে বোনাস একটা তার জন্য, সে যদি এটা করে ফার্স্ট টাইমে দুটো ম্যাচ খেলছে, আজকেও তিনি খেলবেন, এটা ছিল তার কাছে অকল্পনীয় একটা জিনিস। তবে রাকিব, যে জিনিসটা রুশোর মতো প্লেয়ারকে যখন ভাবতে হয় প্রথম একাদশে আসবে কি না, তখন কিন্তু আপনি বুঝতে পারছেন যে তাদের রিজার্ভ বেঞ্চটা কতখানি শক্তিশালী। সেটাই, আমি যদি একটু লোকাল খেলোয়াড়ে আসি, দুই দলের অধিনায়ক সাকিব এবং মাশরাফি দুজনই শেষ ম্যাচে কিন্তু জ্বলে উঠেছেন, তাদের পারফরমেন্স নিয়ে রেকর্ড নিয়ে তো কিছু বলার নেই, কিন্তু মাশরাফি ওয়াটার স্পেল লাস্ট ম্যাচ, 4 ওভারে 11 রান, আর সাকিবও কিন্তু তার শেষ ম্যাচে 3 উইকেট নিয়েছেন। সাকিবের ব্যাপারে ইজ এ প্রুভেন, যারা আইপিএল খেলে আমার মনে হয় তাদের ব্যাপারে বাড়তি করে কিছু বলার নাই, তাদের নিজেদের পারফরমেন্সই তাদের জন্য একটা স্টেটমেন্ট। তবে মাশরাফি অসাধারণ একটা স্পেল করেছেন, আমি বলবো যে ওই উইকেটের বাড়তি সুবিধাটা ছিল, ডেফিনেটলি অনেক সুবিধা ছিল ওই সময় পেস বোলারদের জন্য, সেই সুবিধাটা কিভাবে কাজে লাগানো যায়, কোন লেন্থে এবং লাইনে বল করলে সর্বোচ্চ মানে অপোজিশনকে চাপে রাখা যায়, সেটা তিনি করেছেন। এবং তিনি যখন দেখেছেন যে তামিম বিপক্ষ দলে আছেন এবং তামিম এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে গেছেন, ওই উইকেটটি কখনোই 4-6 ছিল না, ছিল 1-2 জন্য, কিন্তু সেই ভুলগুলো করার জন্য আমার মনে হয় যে তার ইকোনমি রানরেটটাও রাখা সম্ভব হয়েছে এবং উইকেটগুলো তুলে নেওয়া তার জন্য কম্পারেটিভলি ইজি হয়েছে। বাট আজকে তার জন্য অনেক কিন্তু কঠিন একটা লড়াই, এবং লাস্ট ম্যাচের এত উজ্জ্বল পারফরমেন্সটাকে
ধারে কাছেও ধরে রাখা উইল বি ভেরি চ্যালেঞ্জিং ফর হিম। ডেফিনেটলি আপনি যে স্পেলটার কথা বলছেন, 4 ওভার 11 রান 4 উইকেট, যেটা এখনো পর্যন্ত বিপিএল এর বেস্ট বোলিং, কে জানে হয়তো শেষ পর্যন্ত বেস্ট বোলিং থেকেও যেতে পারে, বলা যায় না। হু নোজ। হ্যাঁ ডেফিনেটলি। এখন যেটা বলা হচ্ছিল যে মাশরাফির এই যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটার সঙ্গে তার সাপোর্টিং বোলিং, মানে আমি যদি রংপুরের বোলিংটা একটু অ্যানালাইসিস করতে বলি আপনাকে, কি মনে কর মানে কি মনে করছেন? তার তার সঙ্গে তার ব্যাকআপ বোলার আছে, তার স্পিনার্স আছে সেখানে, তাকে অপু তাকে সহযোগিতা করছে, কিন্তু যদি একটা স্টার্ট হয়ে যায় তখন দেখা যায় কি যে তার সাপোর্টিং বোলাররাও তাদের রোলগুলোকে প্লে করতে পারছে, বিকজ অলমোস্ট হাফ অফ দ্য সাইড চলে গিয়েছিল প্যাভিলিয়নে, তারা ব্যাকফুটে যে ফেরত দিয়ে আসবে আক্রমণে, সবাই তার সিলেট সিক্সেসের মতো ঘটনা ঘটে না যে 6 রান মানে 3 উইকেট চলে গেল, তারপরে যেভাবে ফেরত আসলো তারা, তো সেই জিনিসগুলো প্রতিদিন ঘটবে না, তবে এরকম জিনিস ঘটুক এটাই কিন্তু আমরা চাই, যে হঠাৎ করে এরকম আপসেট হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট ক্রিকেট খেলে মেধার প্রয়োগ করে দলগুলো ফেরত আসবে, নাহলে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের প্রপার সংযোজনটা হচ্ছে না, সেটাই এই এই জায়গায় একটা ঘাটতি দেখছি। ঢাকার উইকেট স্পিনারদের পক্ষে থাকে এটা আমরা জানি, বা একটু স্লো উইকেট, ট্রিকি উইকেট, কিন্তু এখানে এবার যেটা দেখা যাচ্ছে যে আমি যদি টপ উইকেট টেকারের লিস্টে যাই, অলরেডি অনেকগুলো ম্যাচ হয়ে গেছে, হিসাব শুরু হয়ে গেছে, মাশরাফি এবং ফ্রাইলিং দুজনেই কিন্তু মিডিয়াম পেসার এবং তারা 7টা করে উইকেট, শফিউল ইসলামের পরে 5 উইকেট, স্পিনারদের আধিক্যটা আমরা দেখতে পাচ্ছি না, এটার কী কারণ মনে হচ্ছে? আমি আপনাকে বলবো, যারা এই সর্বশেষ এশিয়া কাপ দেখেছে UAE-তে, তাদের ওইখানে যে উইকেটটা ছিল, থ্রি কোয়ার্টার বল করলে সেই বলগুলো টাইম করা যাচ্ছিল না, প্রত্যেকটা দল 3টা কিংবা 4টা সিমা খেলিয়েছে, স্পিনাররা তেমন প্রাধান্য পায়নি, ঢাকার উইকেট এ যাবৎ যা আচরণ করেছে সেই সুবিধাটাই আমাদের পেস বোলাররা ক্যাপিটালাইজ করেছে, ওই লেন্থে বল করেছে এবং পুশ করতে গিয়ে দেখা গেছে সেগুলো সব মাটিতে না গিয়ে কাভারে ক্যাচ হয়েছে, তবে রাতের খেলায় কিছুটা ডিফারেন্স আমরা লক্ষ্য করেছি, রাতের খেলায় হয়তো অতটা প্রাধান্য পায়নি সিমাররা, সেখানে হয়তো টাইমিং করতে কিছুটা অসুবিধা হয়েছে, তবে যত দিন গড়াবে কিংবা ভেনু চেঞ্জেস হবে, আই এম শিওর চিটাগং ইট উইল বি টোটালি ডিফারেন্ট বল গেম, সেখানে বোলারদেরকে অনেক বড় একটা পরীক্ষা দিতে হবে, বাট সময়ের সঙ্গে সঙ্গে যেটা আমরা বলছিলাম যে প্রিপারেশন ম্যাচ খেলার কোনো সুযোগ পায় নাই এই দলগুলো, সো দ্যাট তাদেরকে এই উইকেটের সঙ্গে মানিয়ে নিতে ব্যাটসম্যানদের একটু কষ্ট হচ্ছে, বোলাররা কিছু অ্যাডভান্টেজ সিচুয়েশনে আছে এবং সেটা বেশ ভালোভাবে অনেকে কাজে লাগাচ্ছে এবং দলকে জিতিয়ে নিচ্ছে। আচ্ছা, সেটাই কি একটা কারণ যখন রংপুর যখন শুরু করলো তারা প্রথম 2 ম্যাচ গেলকে খেলায়নি, যখন গেল এলেন ইলেভেনে তখন তারা কিন্তু হেলসকে স্যাক্রিফাইস করলো, অথচ বেনি হাওয়েল তিনি টিকে গেলেন, বেনি হাওয়েল কিন্তু এই মিডিয়াম পেস বলটা করে থাকেন এবং দারুণ বল, শেষ ম্যাচেও 3 ওভারে মাত্র 6 রান দিয়েছেন, উইকেট পাননি কিন্তু 3 ওভারে 6 রান, আনবিলিভেবল বোলিং ইন টি টোয়েন্টিজ। এরকম যদি ইকোনমি রেট কেউ মেনটেন করতে পারে সেটা উইকেট নেওয়ার চেয়ে কিন্তু কোনো অংশে কম নয়, প্রতিপক্ষকে যথেষ্ট চাপের মধ্যে ফেলে দেওয়া যায় এবং আমাদের একটা এক্সপেকটেশন হয়ে গেছে কি যে 160-170 না করতে পারলে বোধ হয় ম্যাচ জেতা যাবে না, কিন্তু অনেকগুলো ম্যাচই আপনি দেখবেন যে প্রতিপক্ষ হয়তো 130 করেছে, তখন বোঝা গেছে যে আর 15 রান করতে পারলে কিন্তু ম্যাচটা জেতা যেত, সো যখন তারা ব্যাটিং করতে গেছে তখন আমার মনে হয় গেম প্ল্যানটা কী ছিল, তার সঙ্গে উইকেট কেমন আচরণ করছে সেটাকে প্রপারলি তারা রিশিডিউল করতে পারছে না, এই জায়গাটাতেই আমার মনে হয় যে অনেক দল মার খেয়ে গেছে। সেটাই, এবং গত ম্যাচে রংপুর আসলে এত সহজে জয় পাবে, মানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অনেক ব্যালান্সড একটা দল ছিল, কিন্তু তারা অপ্রত্যাশিতভাবে ভেঙে পড়েছিল, 63 রানে মাত্র অল আউট হয়েছিল, যে ম্যাচে মাশরাফির বোলিংয়ের কথা আমরা আলাপ করছি, তো আসলে দলগুলো যেভাবে আসলে আমরা অন পেপার দেখি মাঠের পারফরমেন্সে কিন্তু কিছুটা গড়মিল দেখা যাচ্ছে, শুরুর দিকে রাখি আমার মনে হয় আরও 2-1 ম্যাচ এরকম যাবে, আমার মনে হয় আরও আর 2-1 ম্যাচের পরে আপনি টোটালি ভিন্ন চিত্র দেখতে পাবেন, অ্যাটলিস্ট 140-150 রান নিয়মিতভাবে পোস্ট হচ্ছে এবং উইকেট সহায়ক হলে সেটা 180-90 কোঠা যাবে বলে আমার ব্যক্তিগত ধারণা, আর যেহেতু আমরা একই মাঠে দুটো খেলার ব্যবস্থা করছি যতদিন পর্যন্ত এটার চেঞ্জেস না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু বিপিএল টি টোয়েন্টিতে আপনি মূল খেলার কোয়ালিটির মানটাকে ইম্প্রুভ করতে পারবেন না, কারণ পাশের উইকেটটাকে ঢেকে রাখা হচ্ছে, আপনি রাত অনেক রাতে খেলা শেষ হচ্ছে সেখানেও কিছু কুয়াশার প্রকোপ পড়ছে, সো দ্যাট বেস্ট ক্রিকেট যদি আপনি আশা করতে চান যেটা ভারতের আইপিএল এর মতো হয় তাহলে আপনাকে দুটো ভেনুতে যেতে হবে, ইনভেস্টমেন্ট দুটো ম্যাচ দুই ভেনুতে, ইয়েস ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, ব্রডকাস্টার বাড়াতে হবে, ফ্যাসিলিটিস বাড়াতে হবে, আদারওয়াইজ আপনি টুর্নামেন্টটা করছেন ঠিকই কিন্তু টুর্নামেন্টের থেকে অর্জন কিংবা প্রাপ্তি যদি বলেন সেটা সেখানে কিছু ঘাটতি থেকেই যাবে। আপনি অ্যাবসলিউটলি স্পট অন, মানে কোয়ালিটি
কোয়ালিটি অফ ক্রিকেট বাড়াতে গেলে উইকেট একটা অপরিহার্য জিনিস, তাকে বিশ্রাম দিতেই হবে, কিন্তু এখানে অনেক বেশি চাপ পড়ে যায়, কোনো সন্দেহ নেই। আপনি বলছিলেন যে এবার বড় স্টারদের কথা আমরা বলছিলাম, ডি ভিলিয়ার্স আসার কথা একটু আগে আলাপ করছিলাম, কিন্তু এর মধ্যেই একজন বড় স্টার কিন্তু ঝরে গেছেন বলে মনে হচ্ছে। বলা হচ্ছে ফিরবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্টিভ স্মিথ, তিনি ইঞ্জুরির কারণে দেশে ফিরে গেছেন, আশা করছেন তারা ফিরে আসবেন, কিন্তু আসলে এটা একটা বড় আঘাত। আমিন, যেহেতু তিনি দেশে ফেরত গেছেন, তার মানে তিনি সন্ধিয়ান আছেন, এখানে যে ট্রিটমেন্ট তাকে দেওয়া হয়েছে কিংবা এখানে তাকে যে যেটা ডায়াগনোসিস করা হয়েছে সেই ব্যাপারে তার হয়তো সন্দেহ আছে, সেই কারণেই তিনি চলে গেছেন। একটাই আশার আলো হতে পারে যে এই সেটা যদি সত্যি হয়, তার ডায়াগনোসিসটা যদি প্রপার হয়, তাহলে আমার মনে হয় এরা অনেক স্পোর্টিং। এই ম্যাচ শুরুর আগেই প্রায় দর্শকে ভরে যাবে, এই জাতীয় টুর্নামেন্টের প্রাণই তো দর্শক, কোনো সন্দেহ নেই। টি টোয়েন্টির অন্যতম আকর্ষণ যেমন খেলা, তার পাশাপাশি গ্যালারি ভর্তি দর্শকটাও একটা বিরাট একটা ব্যাপার প্লেয়ারদের জন্য। আমিন, তাদেরও কিছু এক্সাইটমেন্ট কাজ করে যখন পুরো গ্যালারি তারা দর্শক ভর্তি থাকে, আর এর দু দলে যখন এমন খেলোয়াড়, তো আপনি গ্যালারি কোথাও খালি থাকবে এটা আমার বিশ্বাস হয় না। সময় সঙ্গে সঙ্গে ছুটির দিন, সময় সঙ্গে সঙ্গে এটা পুরো পূরণ হয়ে যাবে, যেহেতু আজকে জুম্মার দিন ছিল, একটু লেট স্টার্ট, কেটেও ভিড় আছে। এই দর্শকদের কথা চিন্তা করো, এমনিও কিন্তু খেলার টাইমিংও বদলে ফেলা হয়েছে, 12:30 থেকে শুরু হচ্ছিল উইকডেইজের ম্যাচগুলো, এখন থেকে 1:30 শুরু হবে, মানে আগামীকাল থেকে, যেগুলো শুক্রবার ছাড়া। এখন দর্শক যে প্রাণ বলা হচ্ছে, এখানকার উইকেটটা কি একটা কারণ? আমরা গত কিছুদিন কিন্তু দর্শক সাড়া খুব বেশি দেখিনি। রান না হলে আসলে এটা দর্শক টানে না, এটা অপ্রিয় হলো সত্যি এটা। আর একটা জিনিস কি, একই ভ্যানুতে যদি আপনি প্রতিদিন খেলা দেন, আপনার আশা করা উচিত না যে প্রতিদিন দর্শক আসবে। ভারতে আমরা কেন দেখি যে এক একটা দিন এক একটা এক একটা ভ্যানুতে খেলা হচ্ছে, একই দিনে দুই ভ্যানুতে খেলা, দুই শহরে চলে যায়, তো কাজেই তাদের আকর্ষণ থাকে, ওই খেলাটাকে কেন্দ্র করে অনেক গসিপ থাকে, উত্তেজনা কাজ করে। তো আমার যেটা আমি বলছিলাম এর আগে, যে একই জায়গাতে যদি দুটো খেলা হয়, অনেক সময় ট্যাক্সিং হয়ে যায় যে দুটো খেলা মানে এতক্ষণ লম্বা সময় এসে উপভোগ করাও। সেটাই, আপনি অন্য শহরে কথা বলছেন, বাংলাদেশেও যদি অন্য শহরে উইকডেজে খেলাতেও গ্যালারি ভরে উঠবে, আমরা গতবারও এটা দেখেছি, এটাই স্বাভাবিক। এবং যেটা শুরুতে আপনি একবার আলাপ করেছেন, যে আমাদেরও কোনো না কোনো সময় ওই ফর্মুলায় না যাওয়া পর্যন্ত এই এই ধরনের টুর্নামেন্ট আসলে ফুল ফ্লাওরিশ করবে না। এখন আপনি দেখেন মাঠে আপনি ইম্প্রুভমেন্ট চাবেন যে খেলোয়াড়দের কাছ থেকে, তাদের পারফরমেন্সের, ঠিক একইভাবে যদি আপনি যারা এটা সংগঠক তাদেরও কিন্তু একটা ইম্প্রুভমেন্টের দরকার আছে, কারণ দু জায়গায় লজিস্টিক্যাল সাপোর্ট লাগবে, ব্রডকাস্টিংয়ের সাপোর্ট লাগবে, আপনারা যারা প্রচার করেন, ইভেন পত্রিকা যারা আছে মুদ্রণ করে তাদেরও লোকজন সেখানে পাঠাতে হবে, তো সব কিছুর ইভেন আদার লজিস্টিক্যাল সাপোর্ট, সো সেই ব্যাপারগুলোতেও কিন্তু এক্সপার্টিস গড়ে তোলা দরকার, ট্রেনিং হওয়া দরকার, সো দ্যাট সেটা শুরু হলে যেন আপনি এফেক্টিভলি করতে পারেন। প্লেন চার্টার করে হয়তো রাতের লেট নাইট ফ্লাইটে যেতে হবে, যেটা আইপিএলে হয়, সো দ্যাট এগুলো আমার মনে হয় আইপিএলে যাওয়া উচিত, খেলা দেখে কীভাবে তারা অর্গানাইজ করছে, আমরা সেগুলো না অবজার্ভ করলে অল ওভার সাডেন ট্রাই করলে সেটা আবার ব্যাকফায়ার করতে পারে। আমরা আবার একটু ম্যাচে ফিরে আসি, রংপুর এবং ঢাকা, বড় ম্যাচ, এত বড় ম্যাচ আসলে বিপিএলে খুব বেশি পাওয়া যাবে না, দুইবার দেখা যাবে, যেহেতু হোম অ্যান্ড অ্যাওয়ে বলা হয়, কিন্তু আসলে হোম অ্যান্ড অ্যাওয়ে তো আমাদের ওইভাবে পুরোপুরি না, আজকে তার প্রথম রাউন্ডের খেলা হচ্ছে। এই দুটো দলে কিন্তু দেশি ক্রিকেটার প্রমাণের সুযোগটা একটু কম, মানে এত বেশি বিদেশি আধিক্য, তারপরেও যদি আমি বলি ফরহাদ রেজা, নাজমুল ইসলাম অপু এরা আছেন, এর পাশাপাশি মেহেদি মারুফ, মিঠুন, শুভাগত, রনি তালুকদার, দু দলে বিভিন্নভাবে এরা প্রমাণ করার সুযোগ পাচ্ছেন এবং ছোট ছোট যে সুযোগগুলো পেয়েছেন একেবারে কিন্তু মন্দ করেননি। শুভাগত হোম একটা খারাপ ভালো করেছেন, অপু ইজ ডুইং ওয়েল, ফরহাদ রেজা মেবি এখনও ইজ নট টেস্টেড, এবং তার থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানে উনি যে প্রথম ইলেভেনে সুযোগ পান, স্টিল মানে সামহাও তার ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটে জায়গাতে একটা মানে শতভাগ দেওয়ার একটা চেষ্টা যে আছে সেটাই হয়তো তার মূল কারণ, নাহলে হি ইজ নট এ আউটস্ট্যান্ডিং প্লেয়ার, বাট ইভেন দো এই ফরম্যাটের জন্য হি ইজ নট ব্যাড, স্টিল ইজ প্লেয়িং কোয়াইট সিনিয়র প্লেয়ার আপনি তাকে বলতে পারেন। ওদিকে যেমন রবি বোপার, আমাদের এখানে ফরহাদ রেজা দেখতে দেখতে কিন্তু বয়স অনেক বেড়ে গেছে, বাট ইজ এ গুড ইউজফুল প্লেয়ার। আচ্ছা, একই সঙ্গে মোহর শেখ একজন বোলার, ঢাকার এই এত তারকার ভিড়েও সুযোগ পেয়েছেন এবং ইমপ্রেসিভই ছিলেন। সোফার তিনি যে লাইন লেন্থে বল করেছেন, আমি প্রথমে তাকে ঠিক শনাক্ত করতে পারিনি কে প্লেয়ারটা, কিন্তু তিনি কিন্তু চমৎকার লাইন অ্যান্ড লেন্থে বল করে আমি বলবো যে ক্যাপ্টেনকে উল্টো পুরস্কৃত করেছেন তার দলে তার সংযোজনটাকে। একইভাবে আমরা যদি খুলনা শরীফুলের কথা বলি, একটা ম্যাচ খুব ইমপ্রেসিভ ছিলেন, তো পরের ম্যাচে আবার অনেক খরুচে হয়ে গেলেন, আর খুলনা দলটাও তো বোধহয় তিন ম্যাচে হেরে মানে প্রথম দিকে একটা ব্যাকফুটে চলে গেছে, অন্য সবাই উইন পেয়েছে, খুলনা এখনও উইন পায়নি।
দ্যাটস উইথ ব্যাড লাক একটু বেশি দেশের তারকা সমৃদ্ধ এই দলটা, বাট শরীফুলের বল আমি দেখেছি, বাট আই এম স্টিল হোপফুল উইথ হিম বিকজ টি টোয়েন্টিতে চার ওভারের ফরম্যাটে আপনার কোনো একটা নতুন বোলারকে এসে প্রমাণ করাটা খুব কঠিন, কিন্তু আই থিঙ্ক হি ইজ প্রমিজিং। তিনি যদি বড় ফরম্যাটের সুযোগ পান আমার মনে হয় যে সে ভালো বল করবে। আচ্ছা, এই অন্য যে দলগুলোর খেলা দেখলেন সবাই কম বেশি, মানে দেখার পরে কি মনে হচ্ছে, ইভেন আমরা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে যতটা ওয়েল ব্যালেন্সড দল ভাবছিলাম মাঠের পারফরমেন্স কিন্তু সেটা বললো না, তার উপর আবার স্মিথ চলে গেল, তো কি মনে হচ্ছে একটু কি অভারসাম্য হয়ে যাচ্ছে কিনা? অ্যাকচুয়ালি তামিম ইকবালও কিন্তু যে কোনো বিদেশি তারকার চেয়ে কম না, বড় তারকার চেয়েও কম না, কিন্তু তিনি এখনও জ্বলে উঠতে পারেননি। অ্যান্ড স্মিথ ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর, যদিও তিনি দুটো ম্যাচেই তেমন কিছুই করতে পারেননি, একটাতে তো কিছুই না, একটাতে 13 রানের মতো তো। বাট এই দুজনের যদি মানে অনুপস্থিতি, স্পেশালি স্মিথের অনুপস্থিতি সাংঘাতিকভাবে ভোগাতে পারে কুমিল্লাকে, মোরালি অ্যাজ ওয়েল হিজ প্রেজেন্স, হিজ তার বুদ্ধি পরামর্শ অ্যাজ ওয়েল এককভাবে একটা সাইড কালকে রেখে টিমটাকে বের করে নেওয়ার যে সক্ষমতা, সেই জায়গায় কুমিল্লা মাইট স্ট্রাগল যদি তামিম খুব দ্রুত স্বরূপে ফেরত না আসতে পারেন। এবং একই সঙ্গে আরেকটা বিষয় আছে, আজকেরই কিন্তু পরের ম্যাচে কুমিল্লা মাঠে নামবে, এবং সেক্ষেত্রে আমরা এখনও জানি যে কুমিল্লার ক্যাপ্টেন্সি কে করবেন, এটা নিয়ে এখনও ইয়েট টু ডিসাইড, গতকাল রাত পর্যন্ত কোনো ডিসিশন ছিল না, কারণ স্মিথ চলে যাওয়ার পরে তামিম খুব নাকি আগ্রহী নন, সেক্ষেত্রে ইমরুলের কথা শোনা যাচ্ছে, ইমরুল নিজে রান পাচ্ছেন না একেবারেই, তার ইলেভেনে জায়গাটাই প্রশ্নবিদ্ধ কিছুটা, তো সব মিলে এটাও একটা বড় ক্রাইসিস কুমিল্লার জন্য। লিডারশিপ টি টোয়েন্টি ম্যাচে অনেক অনেক বড় একটা ব্যাপার, কারণ এত দ্রুত ঘটনা চেঞ্জ হয় সে সময় মাথাটাকে ঠান্ডা রাখা মুশকিল, এবং আউট অফ ফর্ম ব্যাটসম্যান যদি হান ইমরুল গাছের উপরে দায়িত্ব আসে তাহলে তিনি যিনি নিজেকে সামাল দিতে পারছেন না উইকেটে দলকে সামাল দিতে হবে, কাজটা কঠিন হয়ে যেতে পারে, এবং তামিম হয়তো ভারমুক্ত ক্রিকেট খেলতে যাচ্ছেন, বাট আমার মনে হয় তামিম শুড স্টেপ ফরওয়ার্ড। ডেফিনেটলি আমরা শুরু থেকে তামিমই ক্যাপ্টেন এরকমই শোনা গিয়েছিল, তারপরে না স্মিথ এলেন। আমরা আবার একটু এই ম্যাচে ফিরে আসি, গেইল শুরুতে ঢাকায় থাকলেও দু ম্যাচ খেলেননি, একটা ম্যাচ খেললেন, লো স্কোরিং ম্যাচ ছিল, কিন্তু তারপর মাত্র এক রান করে গেইল ফিরে গেলেন, গেইলের উপর কি এক ধরনের বাড়তি চাপ থাকছে নিজেকে প্রমাণ করা, যদিও গেইলকে প্রমাণ করতে হচ্ছে এটা একটু অন্যরকম শোনাবে? আসলে মানে এখন গেইলের তো পড়তির দিকে, তাই গেইল কিন্তু একটু সতর্ক, আপনি দেখবেন তার খেলার ঢং তিনি চেঞ্জ করে ফেলেছেন, আগের মতো তো মারমুখী খেলোয়াড় না, তিনি তার অ্যাভারেজ স্ট্রাইক রেটের থেকে এখন তিনি তার অ্যাভারেজ নিয়ে চিন্তিত, পরের দিকে তিনি তার স্ট্রাইক রেটটাকে কাভার করবেন। তবে গেইল ইজ এ এসেন্সিয়াল প্লেয়ার, গেইল যে কোনো সময় দলকে জিতে দিতে পারে, ইভেন ট্রফি জিতে দিতে পারে, কাজেই গেইলকে নিয়ে ওই ঝুঁকিটা রংপুর রাইডার্সকে সবসময় নিতে হবে, তাকে খেলাতেই হবে, তাকে ধাতস্থ করতেই হবে, কারণ আসলে লং রানে যদি রংপুর গতবারের ট্রফি ধরে রাখার দিকে যদি যেতে চায় এখানে গেইলের পারফর্ম করা ছাড়া খুব, কারণ ওখানে লোকাল খেলোয়াড়রা একটু দুর্বল, মানে তুলনামূলক অন্য দলগুলোর তুলনায়, তাহলে বড় স্টারদের পারফর্ম করতেই হবে আসলে। অ্যাজ ওয়েল গেইল যখন ব্যাট হাতে উইকেটে আসে অপোজিশন বোলারদের উপরে একটা বাড়তি চাপ, যারা ফিল্ডার্স আছে তাদের উপরে একটা বাড়তি চাপ, তবে ওভারকাম যে যেটা করতে হবে, গেইলের ফিল্ডিংটা বিট স্লো থেকে স্লোয়ার হয়ে যাচ্ছে, রানিং বিটুইন উইকেটটা তিনি একটা বোঝা হয়ে যাচ্ছেন, এটা একটা প্রবলেম, বাট মেবি মাঝে মাঝে তার এক দুই ওভারের ম্যাজিক্যাল স্পেলের বোলিং দলের জন্য ট্রিমেন্ডাস অ্যাসেট হয়ে যেতে পারে। বিষয়টা কি একেবারে গতবারের মতো হচ্ছে, গতবারও কিন্তু গেইল শুরু থেকে ফ্লপই ছিলেন, রান পাচ্ছিলেন না, এবং রংপুর রাইডার্সও কিন্তু প্রায় মানে ছন্দ হারিয়েই ফেলেছিল, তারপরে একটা পিক আপ আসলো, সেই পিক আপে একদম ফাইনাল পর্যন্ত। তবে এবার রংপুর রাইডার্স কিন্তু একটা ভিন্ন অবস্থানে আছে, তারা অনেকগুলো ম্যাচ জিতে গেছে, একাধিক ম্যাচ, হ্যাঁ, তো এতে হচ্ছে কি ওই চাপটা নাই, জয়ের চাপটা কিন্তু নাই, সো জয়ের চাপের প্রেশারে যখন নাই তখন একটা ব্রিদিং স্পেস তৈরি হয়ে গেছে ক্রিস গেইলের জন্য, টু নিজেকে ঝালাই করে নেওয়ার জন্য, উইকেটের সঙ্গে ধাতস্থ হওয়ার জন্য। তবে আজকের যে ম্যাচ, আজকের ম্যাচে ঝলসে উঠতে হবে, দুই দলেই যথেষ্ট তারকা আছে, কাজেই আজকের ম্যাচে গেইলকে যত দ্রুত সম্ভব তার স্বরূপে মানে অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে আজকে। সন্দেহ নেই, আবার গেইলের উপর একটু চাপ হয়তো কমবে ডি ভিলিয়ার্স যোগ দেওয়ার পরে, সিলেট পর্ব থেকে ডি ভিলিয়ার্স যোগ দিবেন, সেটা একটা বড় পয়েন্ট। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে আপনার কাছে যদি জানতে চাই, যেহেতু প্রায় সমানে সমানে লড়াই আসলে এটা দুই দলের, যদি আমি ব্যালেন্স বলি, তারপরও আজকে টস জিতলেন মাশরাফি এবং ঢাকাও মন মতো আগে ব্যাটিং করতে পারলো, কিন্তু কী মনে হয় মানে কোন পয়েন্ট এই ম্যাচের ডিফারেন্স করতে পারে? আমার যেটা মনে হয় যে ঢাকার যদি এরকম একটা ফ্লাইং এক্সট্রাঅর্ডিনারি ফ্লাইং স্টার্ট যেটা পাচ্ছে সেটা যদি না পায় খেলাটা একটা ইন্টারেস্টিং জায়গায় চলে যাবে। এর আগে আপনি দেখেন তো প্রথম 10 ওভারে 113 রান করেছিল, জাজাই আউট হয়ে যাওয়ার পরে দেখেন তারা শেষ ওভারটাকে ক্যাপিটালাইজ করে 189 রান করেছিল, নাহলে হয়তো 175-এর আশেপাশে থাকতো।
সো দ্যাট পুরো দলটা কিন্তু একইভাবে জাজাই স্টাইলে খেলতে পারছে না, তো সেই আলোকে আমার মনে হয় জাজাইকে যদি আগে আউট করে দিতে পারে তাহলে অন্য অন্যদেরকে স্ট্রাইক রেট কিন্তু সে আলোকে যাবে না, ম্যাচ উইল বি ইন্টারেস্টিং। এবং মেবি ঢাকা যদি আনবিটেন থেকে যায় তাহলে ঢাকা কিন্তু অনেক আগিয়ে যাবে। সো টুর্নামেন্টের মানে পয়েন্ট অফ ভিউতে, আকর্ষণের পয়েন্ট অফ ভিউতে আজকে মানে টুর্নামেন্ট কমিটি হয়তো চাইবে যে রংপুর রাইডার্স জিতুক। এটা ভালো বলেছেন। একদম শেষ প্রশ্ন আপনার কাছে, এক শব্দে উত্তর দিতে হবে, আপনি কি 50-50 বলবেন না কোনো 51-49 আছে? না, ইটস আমি মানে ফ্র্যাকশনটা ইয়ে করা মুশকিল আজকে, টোটালি ইভেন কম্পিটিশন আমি আশা করছি। গাজী আশরাফ হোসেন লিপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।